বুধবার ধলাই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জহরনগর পুলিশ লাইনে এক মেকা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরের উদ্বোধন করেন ডিআইজি নর্দার্ন এলডারলং। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ প্রধান কিশোর দেববর্মা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায়, চিকিৎসক সুভাষ বড়ুয়া সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে মোট 55 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই পুলিশ সেক্টরের মধ্যে রক্তদান করা উল্লেখ নেই। রক্তদান করা কর্তব্যের মধ্যে উল্লেখ নেই, কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে আমরা রেখেছি ব্লাড ডোনেশন প্রত্যেক ইউনিট যাতে করে। এটা মানুষের একটা পুলিশের একটা মানবিক দিক, যার মাধ্যমে আমরা মানুষের সাথে গুড সিটিজেনদের সাথে আমাদের সম্পর্কটা আরো নিবিড় হয়।